এটা হচ্ছে মূলত আমাদের মেইন চ্যানেল, এবং আমাদের যে ফিচার্স চ্যানেলগুলো থাকে সেটা মূলত এই যে চ্যানেলস নামের যে অপশনটি আছে এখানে যুক্ত করা থাকে, এবং এখান থেকে যে কেউ আমাদের ফিচার্স চ্যানেলগুলোতে অ্যাড হতে পারে। বাট এখানে দেখতে পাচ্ছেন যে দিস চ্যানেল ডাজ নট ফিচার অ্যানি আদার চ্যানেলস, অর্থাৎ আমার এখানে কোনো চ্যানেল এখন যুক্ত করার নেই, এখন আমরা যুক্ত করব। আমাদের মধ্যে অনেক ইউটিউবারের একাধিক ইউটিউব চ্যানেল আছে, তো আমরা যদি আমাদের মেইন চ্যানেলে অন্যান্য চ্যানেলগুলোকে যুক্ত করে রাখি তাহলে একটি চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো অন্যান্য চ্যানেলগুলোতেও ভিজিট করতে পারবে। এতে করে অন্যান্য চ্যানেলে যদি ভিডিও কমও দেওয়া হয় তারপরও কিন্তু আমরা সেখানে সাবস্ক্রাইবার পেতে পারি। আজকের ভিডিওতে দেখব যে কিভাবে মোবাইল থেকে আমরা আমাদের ফিচার চ্যানেলগুলোকে অ্যাড করব আমাদের চ্যানেলস অপশনে। হ্যালো বন্ধুরা, আমি তানবীর, আপনারা দেখছেন টেকনো তানবীর ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো চলুন আর দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই যে কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ফিচার চ্যানেলগুলোকে অ্যাড করব। এটা হচ্ছে মূলত আমাদের মেইন চ্যানেল, এবং আমাদের যে ফিচার্স চ্যানেলগুলো থাকে সেটা মূলত এই যে চ্যানেলস নামের যে অপশনটি আছে এখানে যুক্ত করা থাকে, এবং এখান থেকে যে কেউ আমাদের ফিচার্স চ্যানেলগুলোতে অ্যাড হতে পারে। বাট এখানে দেখতে পাচ্ছেন যে দিস চ্যানেল ডাজ নট ফিচার অ্যানি আদার চ্যানেলস, অর্থাৎ আমার এখানে কোনো চ্যানেল এখন যুক্ত করার নেই, এখন আমরা যুক্ত করব। সো ফিচার চ্যানেল যুক্ত করার জন্য আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার, আপনি যে কোনো ব্রাউজার এখানে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ব্রাউজার ইউজ করে জাস্ট এখান থেকে youtube.com চলে যাবেন। youtube.com আসার পরে এখানে আপনি আপনার অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ সাইডে ক্লিক করে এটাকে ডেস্কটপ আকারে পরিবর্তন করে নেবেন। এখন জাস্ট আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে আপনার চ্যানেলের লোগো যেটা দেখতে পাচ্ছেন একেবারে কর্নারে, আমি আপনাকে যদি একটু জুম করে দেখিয়ে দেই, তো জাস্ট এখান থেকে আপনি লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করার পরে এখান থেকে আপনি ইয়োর চ্যানেলে ক্লিক করবেন। এরপরে আপনি এখান থেকে কাস্টমাইজ চ্যানেল নামে অপশনটি পাবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে চাইবে যে গেট দ্য অ্যাপ, আপনি এখানে অ্যাপ ইউজ না করে আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউ টু স্টুডিওতে ক্লিক করবেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এরকম কিছুটা লেআউট আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনার যুক্ত করা আছে ট্রেইলার ভিডিও এবং নিচে কিছু ফিচার্স যে সেকশনগুলো আছে সেগুলো অ্যাড করা আছে। তো এখন আমরা জাস্ট এখান থেকে অ্যাড সেকশনের উপরে ক্লিক করব। অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখানে কিছুটা এরকম অপশন আপনি পেয়ে যাবেন। এখানে বেশ কিছু অপশন আছে যেগুলো আপনি অ্যাড করতে পারেন। আমরা মূলত এখানে ফিচার্স চ্যানেল অ্যাড করব, তার জন্য এখানে আপনি সবার নিচে যে অপশনটি আছে ফিচার চ্যানেল নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার চলে আসবে সেকশন ফাইলের একটা টাইটেল দিতে হবে। এখানে আপনি দিতে পারেন এখানে মাই আদার চ্যানেল, যদি আপনার ব্লগ চ্যানেল থাকে তাহলে আপনি এখানে লিখতে পারতেন মাই ব্লগ চ্যানেল, অথবা এখানে লিখতে পারেন মাই সেকেন্ড চ্যানেল। এভাবে আপনি যে কোনো একটি টাইটেল দিতে পারেন। তো টাইটেলটি লেখার পরে এখানে আপনি আপনার চ্যানেলের নামটি সার্চ করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ইসলামী সময়। সার্চ করার সাথে সাথে এখানে বেশ কিছু রেজাল্ট আপনাকে দেখানো হবে। আপনি আপনার কাঙ্ক্ষিত চ্যানেলটিকে এখানে সিলেক্ট করে নেবেন। আমার এখানে দুই নম্বরে চ্যানেলটি এসেছে, আমি জাস্ট এখান থেকে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে আমি জাস্ট এই দুই নম্বর চ্যানেলটি সিলেক্ট করে দিলাম। এখন একটু জুম আউট করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডানের অপশন, এটাও একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে সিলেক্ট করার পরে ডানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে এখানে দেখতে পাচ্ছেন ফিচার্স চ্যানেল হিসাবে এখানে একটি চ্যানেল যুক্ত হয়েছে। এখন জাস্ট আমরা এখান থেকে এটাকে সেভ করে দেব, অর্থাৎ এখানে পাবলিশে অপশনে ক্লিক করব। তো পাবলিশ করার পরে আপনি এখানে পাশে দেখতে পাচ্ছেন যে ভিউ চ্যানেল, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে পর সেটা আপনাকে অ্যাপসে নিয়ে আসতে পারে অথবা ব্রাউজারে রাখতে পারে, আমাকে অ্যাপসে নিয়ে এসেছে। এখন জাস্ট আমি যদি আমার চ্যানেল ফিচারে গিয়ে দেখি, তো এখানে দেখতে পাচ্ছেন ইসলামী সময় এই চ্যানেলটি আমার এখানে যুক্ত হয়ে গেছে। অনেক সময় এটা অ্যাড হতে কিছু সময় লাগে, তাই যদি আপনার কিছু সময় লাগে তাহলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনার এই চ্যানেলটি এখানে যুক্ত হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।